এবারে গাড়িতে যাব কিসে পয়সা নেই ছেলে বুনা কেউ ডাকে না বাবা সরকারিভাবে বাস চললেও সেই অর্থে বাসের দেখা মেলেনি আরামবাগে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করেও বাস না মেলায় অসহায় হয়ে উঠেছিলেন হাসপাতাল থেকে সদ্য ছাড়া পাওয়া এক ব্যক্তি ও তার স্ত্রী তাদের কাছে সমস্ত ঘটনা জানতে পেরে নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে দিয়ে দম্পতিকে বাড়ি ফেরার ব্যবস্থা করলেন আরামবাগের ট্রাফিক পুলিশ পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ জানা গেছে খানাকুলের গোপীগঞ্জ অঞ্চলের বাসিন্দা নবধারা মঙ্গলবার রাত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওনার স্ত্রী এদিন রাতেই ওনাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান সেখানে তার চিকিৎসা হওয়ার পর বুধবার সকালে নববাবুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় করোনা পরিস্থিতিতে রাস্তাঘাটে বাস চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য সমস্যায় পড়েন নববাবুর পরিবারের সদস্যরা পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে রোগীকে বাড়ি কিভাবে নিয়ে যাওয়া হবে সেই চিন্তায় পড়েন নববাবুর স্ত্রী সন্ধ্যাধারা হতাশ হয়ে হসপিটাল রোডের এক পাশে বসেছিলেন রোগী ও তার স্ত্রী তাদের এই করুণ অবস্থা দৃষ্টি আকর্ষণ করে আরামবাগ ট্রাফিক পুলিশের সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ অমিয়পাল অসহায় ওই দম্পতির পাশে দাঁড়ান গাড়ি ভাড়া করে ওনাদের খানাকুলের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দেন পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নববাবুর স্ত্রী সন্ধ্যা রায় হাসপাতালে ভর্তি করতে এনেছেন কালকে রাতের বেলা অনেক রাতের ডাক্তার দেখলো ডাক্তার দেখে বলছে কিনা এর খুবই অবস্থা খারাপ তুমি ঘরকে নিয়ে চলে যাও নাহলে এখানে কিছু হয়ে গেলে তুমি নিয়ে যেতে পারবে নয় যে নানকে ছুটি করে দিল এবারে গাড়িতে যাবো কিসে পয়সা নেই ছেলে বুনা কেউ ডাকে না বাবা আমি গাড়িকে বলি ওই বাপ নিয়েছে গাড়ি হচ্ছে গোপীগঞ্জ কোন থানা খানা নিউজ আজ বাংলা আরামবাগ Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.